বন্ধুরা দু হাজার চব্বিশের আইপিএল এর চ্যাম্পিয়ন্স টিম এখানে কিন্তু কে কে আর তো দু হাজার পঁচিশের জন্য আবার কে কে আর টিম রেডি হতে চলেছে তার জন্য কিন্তু এবারে নতুন নিয়ম অনুসারে কে কে আর কিন্তু এখানে টিম জনের মধ্যে থেকে কিন্তু আটজনকে রিলিজ করতে হবে তো বন্ধুরা আজকে যদি এটাই বলবো যে কে কে আর টিমের জন থেকে আটজনকে কাকে কাকে রিলিজ করতে চলেছে আর এখানে চারজনকে কাকে কাকে টিমে নিতে চলেছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকের এই ভিডিও তোমরা পেয়ে যাবে ভিডিও কিন্তু প্রথমে লাস্ট পর্যন্ত দেখতে থাকো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা বাজি পাশে থাকো কারণ নোটিফিকেশান তোমাদের আগে পৌঁছে যাবে ক্রিকেট সংক্রান্ত সমস্ত ভিডিওর নিউজ কিন্তু তোমরা আগে পৌঁছে গেলে আগে আগে জানতে পেরে যাও তো সেই জন্য বলবো আমাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট বন্ধুরা বন্ধুরা এখানে কিন্তু দু হাজার পঁচিশ সালের কিন্তু মেগা অগাসন কয়েকদিনের মধ্যেই শুরু চলেছে আর সেখানে কিন্তু নিয়ম অনুসারে রিটার্ন নিয়ম চলেছে সেখানে কিন্তু মাত্র বারো জন থেকে চোদ্দ জনের যে টিমটা থাকে সেই টিমের মধ্যে কিন্তু ছজনকে কিন্তু কে কে আরে কিন্তু বেছে নিতে পারবে যে এখানে কিন্তু দু হাজার সালের যে এখানে ভালো টিম ছিল কেকারে তার মধ্যে দিয়ে কিন্তু ছজনকে এখানে চারজনকে রিটার্ন করতে পারবে আর দুটোজন দুজনকে কিন্তু কার্ড দিয়ে কিন্তু নিতে পারবে আর বন্ধুরা এখানে আটজন প্লেয়ারকে ছেড়ে দিতে হবে যেখানে যেখানে এখানে দেখতে পাচ্ছ তাদের নামও চলে এসছে ফিল সল মিচেল স্টার নিতেশ রানা গুরুবাজ রমনদীপ সিং অঙ্কুশ রঘুবংশী ভেঙ্কট আর ভৌব আরো তো এই আটজন প্লেয়ারকে কিন্তু এখানে রিলিজ করতে হবে এটা কিন্তু একটা দুঃখের বিষয় আর এর মধ্যে দিয়ে কিন্তু আমরা খুব দুঃখের সাথে জানাচ্ছি এখানে ফিল সল কিন্তু আমাদের খুব দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছিল আর সেইদিক দেখতে গেলে কিন্তু ওপেনে কিন্তু অনেকটা টিমটা এগিয়ে যেত তারপর মিছিল স্ট্রাকের কথা বলি আমরা এখানে মিছিল স্টার্ক কিন্তু এখানে কিন্তু প্রথমের দিকে না ভালো খেলতে পারল শেষের দিকে কিন্তু ফাইনালে সেমিফাইনাল কিন্তু বিধ্বংসী একটা বোলিং করেছিল তারপর নিদেশ রানার কথা বলি এই সিজনে কিন্তু নিদেশ রানা অতটা ভালো মানে খেলতেই পারিনি ভালো খেলো চোটের জন্যে পুরো অবে করে গিয়েছে গেম তারপর একটা কথা বলি এখানে তারপর আমাদের যে গুরুবাজ সে কিন্তু এই সিজনে কিন্তু অতটা ভালো মানে কি বলবো খেলার সুযোগ পায়নি নাহলে কিন্তু সেও কিন্তু খুব ভালো প্লেয়ার আমরা জানি আর বন্ধুরা রামনদীপ সিং কথা বলি সেও কিন্তু একটা চার পাশে নেবে কিন্তু সেখানে কিন্তু পাঁচটা চারটে বল খেললেও কিন্তু বিধ্বংসী পাঁচ হিট দেখাতো আমাদের আর সেটা কিন্তু মুগ্ধকর শট আর অঙ্কুর রঘুবংশীর কথা বলি যেখানে কিন্তু অঙ্কুর রঘুবংশী প্রথম দিকে কিন্তু খুব ভালো ব্যাট করছিল বাট শেষের দিকে এসে জায়গায় পাচ্ছিল না কারণ এত প্লেয়ার গেছিলো এবারে কে আর সবাই ভালো খেয়েছিলো বিধ্বংসী ইনিংস আর এখানে ভেঙ্কটেশ আয়ারের কথা তো বলারই নেই কারণ ভেঙ্কটেশ আয়ারের জন্য কিন্তু এখানে কিন্তু কে কে আর টিম মাঝখানে মিল অর্ডার দিকে কিন্তু দুর্ধ্বংস ব্যাটিং দেখতে পেয়েছে আমাদের ভেঙ্কটেশ আয়ারের আর এখানে যেটা একটা বলবো আর একটা প্লেয়ার যার কথা কিন্তু আমরা ভাবতেই পারি ভয়ভব আর সে কিন্তু মিচু স্ট্রাকের সাথে কিন্তু দুর্দান্ত পার্টনারশিপে কিন্তু বোলিং করে গিয়েছে সেরা সেরা উইকেটও নিয়েছে এখানে এমনকি বিরাট কোহলির উইকেটটাও নিয়েছে তারই মধ্য দিয়ে আমরা এখানে দেখে নেবো যে এই এই আটটা প্লেয়ারকে কিন্তু রিলিজ করতে চলেছে আর এখানে একটা কথা বলি সুনীল নারিন অ্যান্ড্রেড রাশেল রিঙ্কু সিং আর এখানে শেষ আর এই চারটে প্লেয়ারকে কিন্তু এখানে কিন্তু রিটার্ন করতে চলেছে এইটা অনেকটা আইডিয়া করা যাচ্ছে কারণ এইভাবেই টিম কিন্তু কে কে সাজাতে হবে আর এখানে কিন্তু কিছু করার নেই এর কাছে আর এখানে দুজনের কথা বলা হয়নি বরুণ কোদের হাসি রানা একে কিন্তু আরডিএম করে কিন্তু এখানে দু কার্ড ব্যবহার করে দুজনকে নিয়ে নিতে পারে তো এখানে ছটা প্লেয়ারকে ধরে রাখবার পাঁচ পাঁচটা প্লেয়ার যাদের যাতে তারা ছেড়ে দিতে চলেছে সেখানে কিন্তু ফিল্ড শট মানে রিটার্ন করতে চলেছে তাদের কিন্তু ফিল্ড শট নাও হতে পারে আমরা এখানে যদি লক্ষ্য করে দেখি একটুখানি সেটা হতে পারে ছেলেসটাকেও কিন্তু এখানে কিন্তু রিটার্ন করতে পারে তো সেদিক দিয়ে দেখতে গেলে যে পাঁচটা পিলারকে রিটার্ন করতে পারে সেদিক দিক দিয়ে দেখবো আমরা এখানে অঙ্কুর বংশী আর এখানে নীতেশ রানা তো থাকছেই তার বিরুদ্ধে আর দু আরও তিনটে পিলার এখানে আমরা যদি নিতে পারি সেটা হলো ভেঙ্কটেশ সার তিন নম্বরে আর এখানে একটা বোলার জায়গায় দেখা যায় সেটা হলো কিন্তু আমরা এখানে যদি রমানদ্বীপ সিং আর একটা পিলার গুরবার তো এই পাঁচটা পিলারকে কিন্তু অনেক আমি আইডিয়া যতটা আমার আইডিয়া আছে ততটা কিন্তু এখানে আইডিয়াতে বলতে পারি এই পাঁচটা পিলারকে রিটার্ন করতে পারে এখানে কিন্তু ফিল্ড সল যদি মানে আমরা ফিল্ড সল্ট বলো আর্মি চ্যালেঞ্জটাকে এই দুজনের ক্ষেত্রে একই কথা হতে চলেছে যে জোড়া এরা কিন্তু অকেশানে ওঠে অবশ্যই কিন্তু চার পাঁচটা টিম কিন্তু এদের উপর ঝাঁপিয়ে পড়বে তো সেই দিকে দেখতে গেলে কে কে আর হয়তো আবার তাদেরকে রিটার্ন করতে পারে এমন একটা শোনা যাচ্ছে তো সেই দিকে দেখতে গেলে কে কে আর মানে কে কে আর কিন্তু খুব টাফ হয়ে যাবে এবারে টিমটা করা ওকেশানে তো দেখা যায় কে কে আর কেমন টিম করে তোমরাও একটু ডিটেলসটা বলে দাও আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম আর কমেন্ট জানাও যে আজকেকার যে খবরটা তোমরা পেলে সেটাতে খুশি কি খুশি না যেহেতু আমরা কলকাতাবাসী আমরা কলকাতার ফ্যান সারাক্ষণ হয়ে থাকবো এই প্লেয়ারগুলো না আসলেও সেটাও কিন্তু আমরা কলকাতার খেলা দেখতে হবে বাই টাটা নেক্সট ভিডিও দেখাবে টাটা বাই বাই